গাইস তোমরা আবার স্বাগত নতুন ব্লগে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি চলে এসেছি কলকাতা সেই বিখ্যাত এবং বড় ইকো পার্ক হস্তশিল্প মেলার কাছে তো দেখতে পাচ্ছ আমি পুরো দাঁড়িয়ে আছি পুরো গেটের সামনে তো আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং অনেক কিছু দেখার আছে তোমাদের সবই দেখাবো তো দেখতে পাচ্ছ পুরো গেটের সামনে দাঁড়িয়ে আছি তো চলো আস্তে যাওয়া যাক ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে মানে যে যা গাড়ি নিয়ে আসবে সব এখানে পার্কিং এর ব্যবস্থা আছে খুবই সুবিধা করেছে এটা আর এখান থেকে মেলাটা শুরু দেখতে পাচ্ছ তোমরা তো গাইস প্রতি বছর না এই বছর এই ইকো পার্কে হস্তশিল্প মেলা আয়োজন করেছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যে হাতের কাজগুলো তারা এখানে তুলে ধরে এরা এগুলো বিক্রি করে তো এই কাজ দেখে আমাদের রাজ্য সরকার প্রত্যেককে পুরস্কৃত করে তাদের কাজ দেখে যা কাজটা খুবই ভালো হয় তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ জিনিসগুলো ওরা হাতে তৈরি করে নিয়ে এসেছে বিভিন্ন ঠাকুরের মূর্তি থেকে ফুলদানি ব্যাগ এগুলো সবই রেশমের তৈরি আর যেভাবে এরা পেন্টিং করছে হাত দিয়ে বিভিন্ন ছবিগুলো আঁকছে খুবই অসাধারণ লাগছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতেছে মাটির কলসিতে ডিজাইন করছে এগুলো কি ফুল স্ট্যান্ড এগুলো বাঁশের তৈরি ফুলদানি এগুলো আর এটা হচ্ছে মেন গেট মেলায় ঢোকা আর এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ যেখানে আমাদের পুরস্কৃত করবে হস্তশিল্প মেলার যেগুলো ভালো হবে যে কাজগুলো যে জেলার কাজগুলো ভালো হবে সেখানে পুরস্কৃত করবে এই জায়গায় তোমরা সবই দেখাবো তাহলে ভেতরে ঢুকে আস্তে আস্তে আর এটা হচ্ছে কার্যালয় মেন কার্যালয় এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জেলা থেকে তারা জিনিসগুলো নিয়ে এসেছে পুরো দেখাই যাচ্ছে পুরো বিভিন্ন জায়গা আছে পূর্ব মেদিনীপুর আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আছে ক্যানিং আছে ক্যানিংয়ের দিক থেকে অনেক এসেছে তার যে হাতের কাজগুলো তৈরি করে তারাই এখানে এই মেলায় প্রত্যেকটা জিনিস নিয়ে আসে এবং বিক্রি করে রেশম শিল্পের যে শাড়িগুলো সেই শাড়িগুলো এখানে নিয়ে যাবে আর এগুলো কাঠের তৈরি খুব সুন্দরভাবে ডিজাইন করে ওরা নিয়েছে দেখতে পাচ্ছ একটা মাটির তৈরি বাকি থাকে আর এই পেইন্টিংগুলো কাঠের গুঁড়ো দিয়ে তৈরি খুবই অসাধারণ আর মাটির জিনিস দিয়ে তৈরি করেছে এই বিভিন্ন খেলনা পুতুলগুলো দেখতে পাচ্ছেন বাঁশ কেটে কেটে কত সুন্দর অসাধারণ ফুলদানি তৈরি করছে Oh,
দুপালি বড়ুয়া বিশ্ববিদ রায় রাজু তালুকদার শ্যামা চিত্রকর অনেক সাংবাদিক এসেছে যারা ভিডিও করতে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। তো এই মেলাটা হচ্ছে ঠিক কলকাতা হচ্ছে ইকো পার্কে এক নম্বর গেটে। তোমরা যদি কেউ কলকাতা থেকে আসো তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে ইকো পার্কে, আর কেউ যদি তোমরা ট্রেনে করে যাও নামখানার দিক থেকে তাহলে নামখানা থেকে শিয়ালদার পার্ক সার্কাসে লাভ দেওয়ার তোমরা পার্ক সার্কাসে লাভ ওখানে গাড়ি ধরতে পারো, পুরো ইকো পার্ক বলে ওরা লাভিয়ে দেবে। পছন্দ কাঠের জিনিসগুলো এগুলো আর এগুলো সব কাগজের ফুল, খুব অসাধারণভাবে তৈরি করেছে এবং রং করেছে নিয়ে এসেছে মেলায়, তো খুবই সুন্দর লাগছে। পশ্চিমবঙ্গ রাজ্য ভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর তাজমুল হোসেন মহাশয়। করতালির আওয়াজটা যদি আরো একটু হয় তাহলে তো খুব ভালো লাগবে। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন মহাশয়কে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আজকে বড় কাজ করে দ্বিতীয় হয়েছেন সানু মিস্ত্রি। শ্রী অলোক দাস ঝাড়গ্রাম জেলা থেকে স্ট্র মেড লাভ বার্ডের ওপরে কাজ করে দ্বিতীয় হয়েছেন অলোক দাস। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী রথীন্দ্রনাথ বিশ্বাস। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের আমি দেখালাম যে কলকাতার সবথেকে বড় মেলা এটা, তো হস্তশিল্প মেলা। এটা হচ্ছে ইকো পার্কে হয়, প্রতি বছর হয়, এবছর হচ্ছে। তো এই মেলাটা প্রত্যেকটা জেলা থেকে তাদের যে হস্তশিল্প, তাদের যে হাতে যে জিনিসগুলো তৈরি করে, তো তারা এখানে সেইগুলো দেখায় আর কি এবং বিক্রি করে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গার জেলা থেকে আসে মানুষ, এসে তাই জিনিসগুলো বিক্রি করে এবং পরবর্তী সময় এই জিনিসগুলো দেখে তো পুরস্কৃত করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো আমি যখন এসেছিলাম তখন অনেকটাই ভিড় কম ছিল, এখন যত বেলায় আছে তত ভিড় হচ্ছে। তো তোমরা অবশ্যই মেলাটা একবার এসো অন্তত এবং দেখে যেও, এবং বিভিন্ন যে কাজ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন হাতের কাজ খুবই নিখুঁতভাবে তৈরি করেছে ওরা। তো অন্তত কিনে যাওয়া অন্তত, না এত কষ্ট করে ওরা বিক্রি করছে। তো ওই মেলাটা আর বেশি দিন না, আর কিছুদিনের জন্য আছে, তোমরা অবশ্যই ঘুরে যেও। তো চলো আজকে অন্তত ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। সো টাটা, বাই বাই।